আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাইভে এখন আপনাদের সাথে লাস্ট মুহূর্তে কিছু কথা বলবো আর কি, আর কিছুই না। শুনলে হয়তো আপনাদের কাজে লাগতেও পারে, শুনলে সেই থেকে দেখে না, যাদের না শুনলো চলবে, তারা না দেখলো চলবে। ওকে, শুরু করি আমরা। শুনতে পাচ্ছেন সাউন্ড? ওকে, নিকট শেয়ার করে দেন, আপনাদের কাজে লাগতে পারে। আচ্ছা, আমার কথাগুলো বলার পরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আপনারা করতে পারবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দিতে। আর আজকে সিম্পল একটা গাইডলাইন দিতে যেটা আপনাদের আগামীর জন্য অনেক কাজে লাগবে। ওকে, প্রথম কথা হচ্ছে দেখেন, আগামীকালকে এইচএসসি এক্সাম, তো এটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে অনেক প্যানিক আছে, অনেকের মধ্যে অনেক প্রেশার যে কি না কি হবে, আসলে কিছুই হবে না। আপনি বোর্ড পরীক্ষা যেগুলো, এই পরীক্ষাগুলোর মূল থিমটা হচ্ছে আপনাকে পাস করানো, মানে ভালো করতে হবে আপনাকে, এইটাই। আমাদের যদি 95% এ প্লাস আসে কোনো সমস্যা নেই, এ প্লাস আসতেই পারে, এটা নিয়ে সমালোচনা হওয়ার কিছু নেই। এই এরপরে জীবনে যত পরীক্ষা দিবেন সব পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ফেল করানো। তো আপনার আগামীকালকের পরীক্ষা আপনার পক্ষে সহায়ক হবে, এটা খুবই স্বাভাবিক। পরীক্ষার কোশ্চেনও যথেষ্ট পরিমাণে ইজি থাকবে। এখন আপনার কিছু কাজ আছে, এই কাজগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো। প্রথমে আমি এখানে লিখে নিছি, প্রথমে হচ্ছে নিজের আপন প্রচেষ্টা ও দোয়া, এটা তো অবশ্যই আমাদের আছে, আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি, আল্লাহর কাছে দোয়া করবেন। এটা এখানে আমি কিছু জিনিস অ্যাড করতেছি। এক নম্বর হচ্ছে বেশি রাত না জাগা, এটা হচ্ছে একটা বড় বিষয়। এখন বেশি রাত না জাগা, আপনারা অনেকেই আছেন পরীক্ষার আগ মুহূর্তে এসে মানে হচ্ছে 3টা 4টা বা 2টা পর্যন্ত পড়েন, এটা খুবই খারাপ অভ্যাস। আপনি অবশ্যই আজকে 11টার বেশি যাওয়া যাবেই না কোনোভাবে, 11টার মধ্যে আপনি শুয়ে যাবেন ইনশাল্লাহ, তার ঘুম আসবে না, যদিও যেহেতু অনেকদিনের বদ অভ্যাস, সকাল সকাল উঠে যাবেন, এটা হচ্ছে বড় বিষয়, ঠিক আছে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ক্ষুধার্ত অবস্থায় না যাওয়া, ক্ষুধার্থ অবস্থায় না যাওয়া, এটা আরেকটা বিষয়। ক্ষুধার্ত অনেকে আছে এরকম যে সকালবেলা আমাদের খাওয়ার অভ্যাস নেই, এরকম অনেকেরই আছে কিন্তু যে সকালে খাবার অভ্যাস নেই। এখন পরীক্ষা তো সকালে, আপনি তো হলে ঢুকলে খাবারের জন্য বের হতে পারবেন না। এখন আপনি সব জানেন, পেটে যদি আপনাকে সিগনাল যদি মানে রং সিগনাল দেয় আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। এই জন্য অবশ্যই হালকা খাবার হলেও খেয়ে যাবেন, নয়তো কিন্তু বিপদে পড়বেন। আরেকটা বিষয় হচ্ছে যথাসময় পরীক্ষার হলে বের হওয়া, যথাসময় বের হওয়া, একটু সময় নিয়ে বের হবেন। এই সময় নিয়ে বের হওয়ার ক্ষেত্রে একটা বলি, যে পরীক্ষার হলের ইয়াতে গিয়ে কি জানি বলে যে আমি খুব পড়ে একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবো, বিষয়টা এমন না। ওইখানে আসলে যত পড়বেন তত নার্ভাসনেস কাজটা কাজ করবে। আমাদের গার্ডিয়ানরা চাই আমরা খুব আতঙ্কিত থাকি, বিষয়টা আসলে এমন করা ঠিক না। বরঞ্চ আপনি ফ্রেশ মাইন্ডে যান, ওইখানে যে ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলেন, আচ্ছা ঠিক আছে কি পড়, কি পড়ছো কি পড়ি নাই, এগুলো কোনো জিজ্ঞেস করা দরকার নাই। জিজ্ঞেস করলে হ্যাঁ পড়ছি, মোটামুটি যা পড়া পড়ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বুঝা গেছে নিশ্চয়ই আমার কথাটা? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? এটা শেয়ার করে রাখেন, এটা কিন্তু মানে এই এটা কালকের জন্য কাজে লাগবে অনেক। ওকে, দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে নার্ভাস না হওয়া। নার্ভাস হওয়ার কয়েকটা কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে আমরা কোশ্চেন দেখার পর অনেকে কাঁপতে থাকি কোশ্চেন দেখার পরে। এই জন্য দয়া করে প্রশ্ন দেখার না দেখার আগে একটু দোয়া পড়ে নেবেন, প্রশ্ন দেখার আগে দোয়া পড়া, ঠিক আছে। কোশ্চেন পাইলাম আর হচ্ছে যে একবার ইয়া করে ফেলবো এমন না। আরেকটা বিষয় হচ্ছে স্যার, যে প্রথমেই সব কোশ্চেন আপনার কমন পড়ে না, আপনি দেখবেন যে আপনি পড়ে আসছেন অনেক কিন্তু পরীক্ষার হলে ঢুকার আগে মানে নিষ্পাপ শিশু, আমি কিছুই জানি না, বা এই কোশ্চেনটা যে কই থেকে আসলো, কি জন্য পড়লাম না, এরকম মনে হবে আপনার। সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু মনে আসবে, হ্যাঁ। তো আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রথমে যে আপনাকে এমসিকিউ 30টা দিবে, 30টার মধ্যে আপনি দেখবেন 20টাই পারবেন না, কিন্তু পরে দেখবেন যে ঠিকই সবই পারতেছে, আপনি কিছুই কিন্তু রাখতেছেন না। এই জন্য প্রথমে দোয়া পড়ে নেবেন, কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলবেন, একবারে ছক্কা মারা ফেলবেন, এমনটা মনে করার কিছু নেই। দোয়া দরুদ পড়ে শুরু করবেন, আর যেটা কনফিডেন্টলি রাইট অ্যান্সার ওইটাই অ্যান্সার করবেন আগে, ঠিক আছে। কারো ভুল অনুসরণ করবে না, ভুল অনুসরণ না করা, বুঝছে, নিজের কনফিডেন্সটা বহাল রাখতে হবে। যে এরকম হইছে যে আমি জানি এটা ভুল, আমি জানি, ঠিক আছে, কিন্তু বান্ধবী লিখছে এটা রাইট, হ্যাঁ এটাই রাইট,
এই কাজটা দয়া করে করবেন না হ্যাঁ এই কনফিডেন্স লেস হওয়াটা নার্ভাস যেন না হন ঘুম যেন কোনোভাবে কাজ না করে যদি আপনার লিখতে লিখতে কষ্ট লাগে অনেক ঠিক আছে প্রয়োজনে আপনি ওয়াশরুমে যান চোখে মুখে পানি দিয়ে আসেন ঠিক আছে কিংবা পরীক্ষার হলের মধ্যে দুই এক মিনিট রেস্ট নেন ঠিক আছে একটানা বসে লেখাটা খুব মুশকিল আর কি এরপরে বিষয়টা অসাধু কোনো উপায় অবলম্বন করবেন না আমাদের পরীক্ষার হলের মধ্যে আমরা চিন্তিত থাকি যে বিষয়টা নিয়ে আইরে আমার সামনে সিট পড়ছে আমি কি করব আমার পিছে সিট পড়ছে আমার সামনের জন খারাপ পিছের জন ভালো এই সে হাবি যাবি আরে ভাই আমরা পড়ালেখা করে আসছি কে কি করছে না করছে সেটা আমার দেখার দরকারটা কি আমি কি অন্যের কাঁধে ভর দিয়ে কি আমি পরীক্ষা দিব সেটা তো কোনোভাবেই না তো আমি যদি পরীক্ষায় ভালো আমি যদি পড়ে আসি তাহলে কোন ধরনের অসাধু উপায় অবলম্বন করবো কারণ অসাধু উপায় অবলম্বন করতে গেলে একে নিজের নৈতিক দিক থেকে তো কোশ্চেন আছে দুই নম্বর হচ্ছে অন্যরা বিরক্ত হয় ঠিক আছে অন্যরা বিরক্ত বিশেষ করে মানে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি না পড়ে যান ঠিক মতো তারা আপনাকে রক্ষা করার মতো কেউই নেই ছেলেরা তাও উনি দুই নম্বরই করে এই দুই নম্বরই করাটা আমি কখনোই সাপোর্ট করি না তার মেয়েদের ক্ষেত্রে তো মোটেও নেই তো আপনি সামনে বসছেন না পিছিয়ে বসছেন এগুলো নিয়ে চিন্তা করার কিছু আছে এখানে জাস্ট একটা সিম্পল একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এটা টেনশনের একটা বিষয় সেটা হচ্ছে দেখবেন গ্রামের কলেজগুলোর মধ্যে খুব ভালো রেজাল্ট করলো 4.5 আসে অখ্যাত কলেজগুলোতে আর ঢাকার বড় বড় কলেজগুলোর মধ্যে খারাপ করলে ও 4.5 আসে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আপনার আশেপাশে যদি 10-15 জন খারাপ থাকে সিরিয়ালি বা অলের বা ইয়াতে বলেন তাহলে ওইটার একটা ইফেক্ট কিন্তু আপনার খাতার উপরে গিয়ে পড়ে এই জন্য চেষ্টা করবেন যাতে করে হচ্ছে প্রয়োজনে 5 মিনিট আমি কম লিখে জমা দিব কিন্তু আমার যেন ইয়াটা ভালো হয় তারপরও এটা লাকের উপর ছেড়ে দিতে হবে হাতের লেখাটা ভালো হলে হবে আপনার আশেপাশের রেজাল্টের একটা প্রভাব কিন্তু আপনার উপরে পড়ে দোয়া করেন যাতে করে এই প্রভাবটা আপনার উপরে না পড়ে কারণ সবাই তো একরকম না আচ্ছা ধৈর্য ধরে রাখা ভাই বাংলা পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় টেনশনের যে বিষয়টা এটা হচ্ছে ধৈর্য আপনারা অনেকেই এই কথাটা বলেন বাংলা পরীক্ষার সময় যে প্রথম সৃজনশীল গুলো 30 মিনিট করে লেখেন ঠিক না 30+30 মানে দুইটা সৃজনশীল লিখতেই আপনার 1 ঘন্টা চলে যায় ঠিক না এরপরের গুলো কাউয়ার ঠেং বকার ঠেং যা মন চাই লিখতে থাকেন ভাই এটা খুবই স্বাভাবিক আপনি দেখেন যে আমরা দিনের শুরুতে ক্লাসটা যে এনার্জি নিয়ে করি আমরা দিনের শেষে কোন এনার্জিটা পাই না আমার চেহারার মধ্যে কিন্তু একটা চোখে মুখে ক্লান্তির ছাপ আছে আর সেখানে আপনার প্রায় 3 ঘন্টা লেখা ক্লান্তি আসবে এটা খুবই স্বাভাবিক তো প্রথম গুলো আপনি ভালো করে লিখবেন আপনি চেষ্টা করেন যত দ্রুত লেখা যায় 30 মিনিট করে সময় না দিলেও আপনি না চাইলেও 25 মিনিট করে হয়ে যাবে প্রথম সৃজনশীল দুইটা লিখতে পরবর্তীতে আস্তে আস্তে টাইম কনজিউম করে ফেলেন বুঝতে পারছেন বিষয়টা আস্তে আস্তে লেখাটা কমায় ফেলেন আর সৃজনশীল কোশ্চেন অবশ্যই আপনার 4.5 থেকে 5 পৃষ্ঠা ঠিক আছে 4.5 থেকে 5 পৃষ্ঠার মধ্যে রাখবেন অনেকেই আছেন যে অতিরিক্ত পরিমাণে তথ্য লেখেন আমি একটু পরে বলবো এটা সৃজনশীল কিভাবে দেখবেন আপনারা অপেক্ষা করেন এরপর হচ্ছে পরীক্ষা দিয়ে এসে উত্তর না মিলানো এটা আরেকটা বড় হ্যাক্স ভাই পাস্ট ইজ পাস্ট যা হওয়ার হয়ে গেছে আমার দরকারটা কি আপনারা কি করেন এসে আমার এই ভাই স্যার এটা কি হবে ওইটা কি ভাই আমি কি বোর্ড বলেন বোর্ড কোনটা অ্যানসার করছে আমি কি বলতে পারবো এক একটা জিনিসের পার্সপেক্টিভ এক এক রকম যদি ডিরেক্টলি বই থেকে আসে তখন আমরা বলতে পারি কিন্তু বই থেকে ডিরেক্টলি না আসতে কে কি মনে করে এটা বোঝা মুশকিল একটা গল্প বলি মনে করেন রাখালো বাঘের গল্প আমরা সবাই পড়ছি তো ওইটার মোরাল কি ছিল ডো নট টেল এ লাই মিথ্যা বললাম মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বইল না এখন এক টিচার হচ্ছে বাচ্চাকে পড়াইতেছে তো বলছে কি শিখলা এখান থেকে শিখলাম এটা যে যতদিন মিথ্যা বলবেন ততদিন মানুষ আপনার সাথে থাকবে যখনই সত্য বলা শুরু করবেন মানুষ আপনার সাথে থাকবে না দ্যাটস নট রং কথা তো ঠিক আছে হয়তো পার্সপেক্টিভ ভিন্ন আমরা অন্যভাবে চিন্তা করছি ঠিক আছে তো কিন্তু বিষয়টা তো এরকম তো আপনারা কি করেন এসব উত্তর মিলান এর সাথে এই মিলান এর সাথে কনফিউজ হয় মনে রাখবেন বাংলা এমসিকিউ এর মধ্যে আপনি অবশ্যই মিনিমাম 12টা কোশ্চেন থাকবেন এরকম কনফিউজড মিনিমাম 12টা কোশ্চেন পাবেন এটার উত্তর কেউই জানে না এগুলা আপনারা অমুক পেজ থেকে এই অ্যানসার দিবেন আরে ভাই এগুলা ভিউ বাড়ানো এগুলা রিচ বাড়ানোর একটা কৌশল অমুক স্যার এটা দিবে অমুক স্যার কিংবা আমি যদু মধু কেউই বোর্ডের কেউ না ঠিক আছে বোর্ড কি অ্যান্সার করছে সেটা আমরা কেউই জানি না এই কনফিউশন নিয়ে আপনি কিন্তু বাংলা এক্সামটা দিতে হবে এই জন্য অবশ্যই উত্তর মিলাবেন না কোনো পরীক্ষাতে উত্তর মিলাবেন না পাস্ট ইজ পাস্ট এসব ক্ষেত্রে ছেলেরা মেয়েদের চেয়ে আগায় আছে ছেলেরা এটাকে কোনো প্যারা মনে করে না কিন্তু মেয়েরা এটাকে বিশাল প্যারা মনে করে অনর্থক বিষয়াদি নিয়ে চিন্তা করো অনর্থক বিষয়াদি কি আমি বলতেছি সেটা হচ্ছে সাজেশন একটা কথা সাজেশন তারপর হচ্ছে গার্ড ঠিক আছে এরপর হচ্ছে আমি মনে করেন যে আমি বললাম যে পেছনের সামনে পরীক্ষার্থী পেছনের সামনে পরীক্ষার্থীর কি অবস্থা এই হাবি জাবি এসব ফালতু বিষয় নিয়ে চিন্তা করবেন না ভাই আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন কে গার্ড দিচ্ছে সাজেশন অনুসারে কমন পড়লো কিনা
পেছনের স্টুডেন্ট ভালো না সামনের স্টুডেন্ট খারাপ, এগুলো আমি করবোটা কি? এগুলো তো আমার আলোচনারই বিষয় না। আমার কথা দেখে এতটুকু কথা কি আপনারা বুঝতে পারছেন? কোন উপকার আসবে মনে হয় আপনাদের? এখনই গিয়ে আপনারা কলম খাতা যে জিনিসগুলো নেওয়া দরকার এগুলো করে নেন। আচ্ছা, আর সৃজনশীলের ব্যাপারে বলবো, আর হচ্ছে কোনো ধরনের অনর্থক প্রেশারের মধ্যে থাকবেন না, ইনশাল্লাহ পরীক্ষা ভালোই হবে, কোনো টেনশন কিছু নেই। আচ্ছা, একটুকের মধ্যে কারো কোনো কথা আছে এতটুকুর মধ্যে? আচ্ছা, পরের বিষয়টা আমরা সৃজনশীল নিয়ে, সৃজনশীল নিয়ে আমাদের অনেক টেনশন, টেনশন হওয়াটাই স্বাভাবিক ভাই। সৃজনশীল নিয়ে, সৃজনশীল সৃজনশীল লেখার মধ্যে ভাই আমাদের প্রথম ঝামেলা হচ্ছে অনুধাবন। এই অনুধাবন প্যাটার্নে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে একটা উক্তি দেওয়া থাকবে, আপনাকে জাস্ট এই কাজটা করতে হবে, উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে, ফার্স্টে উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে এইটা হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্টে, যেটা সর্বোচ্চ আপনি দুই লাইনে লিখতে পারবেন, সর্বোচ্চ দুই দুই লাইন, জ্ঞানমূলক নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এইটা কেমন? মনে করেন বিলাসী গল্প একটা লাইন আছে, অতিকায় হস্তি লোপ পাই আছে কিন্তু তেলা পোকা টিকে আছে। এই উক্তি দ্বারা কি করছে? এই উক্তি দ্বারা হচ্ছে হিন্দু ধর্মের প্রতি কটাক্ষ করা হচ্ছে, কিংবা গ্রামের মধ্যে ছিল মৃত্যুঞ্জয়ের এমনই সুনাম, এই তারপর কি বলতেছে, এই গ্রামের মধ্যে ছিল মৃত্যুঞ্জয়ের এমনই সুনাম, এইটা বলে আসলে ব্যঙ্গ করে মৃত্যুঞ্জয়ের কাছে খাবার খাওয়ার কথা বলতেছে, ঠিক আছে, এরকম ভাবে হাবি যাবে। তো আপনি মেইন পয়েন্টটা এই দুই লাইনে লিখতে হবে, মনে রাখবেন, প্রসঙ্গ না মিললে নাম্বার পাবেন না, প্রসঙ্গ না মিললে নাম্বার পাবেন না। আচ্ছা, এইটা কেমন না মিললে নাম্বার হবে না? মনে করেন আমি দেখলাম যে শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, আপনাদের অপরিচিত গল্পের মধ্যে একটা লাইন আছে কিন্তু এরকম, এখন কি শুনে আপনার এরকম হইতে পারে যে হরিশের কাছ থেকে বিয়ের কথা শুনে, কিংবা মার কাছ থেকে কল্যাণের কথা শুনে, কিংবা ট্রেনের মধ্যে কল্যাণের কথা শুনে, এই হাবিজাবি এগুলো আসলে না, শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, এটা হচ্ছে এরকম যে কল্যাণী অনেকগুলো প্রস্তাব আসছে কিন্তু কল্যাণী বিয়ে করবে না, এইটা শুনে মনের আবেগ মানে হচ্ছে এই কথাটা বলছে। তা আপনি যদি এই প্রসঙ্গটা যদি না ধরতে পারেন আপনি কিন্তু নাম্বার পাবেন না, কিন্তু দিলে সেটা হচ্ছে এহসান, এটা নিয়ে কোনো কথা নেই। এরপর আসেন উদ্দীপক, তাহলে দেখেন প্রথমটা আমি দুই লাইনে লিখবো, পরেরটা আমি সেই কথাটাই আমি পাঁচ লাইনে আমি লিখবো, আমি এক্সাম্পল সহ দেখাবো। এরপর আসেন তৃতীয় যে কোশ্চেনটা যেটাকে আমরা প্রয়োগমূলক বলি, এটার মধ্যে আমাদের কি কি থাকে, সাদৃশ্য বা বৈসাদৃশ্য এরকম থাকে। এখন আমাদের ম্যাক্সিমাম পরীক্ষার হলের মধ্যে লেখা কি জানেন, উদ্দীপকের সাথে এটা সাদৃশ্য আছে, ভাই এভাবে লিখলে হবে না, কোন দিক থেকে সাদৃশ্য আছে, কথাটা কি আমার বুঝতে পারছেন? আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন দিক থেকে সাদৃশ্য আছে, বুঝে গেছে? আপনি যদি এই ফাইন্ড আউটটা করতে পারেন যে এই দিক থেকে সাদৃশ্য আছে, তাহলে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। মনে করেন আমি একটা উদ্দীপক দিলাম, দেওয়ার পরে বললাম যে এটার সাথে রেইনকোট গল্পের কোথায় মিল আছে, বা দেখেন বিদ্রোহী কবিতা কয়েকটা লাইন দিয়ে বললাম রেইনকোট গল্পের সাথে কোথায় মিল আছে, তাহলে রেইনকোট গল্পের শেষের দিকের অবিচল মনোভাবের সাথে বিদ্রোহী কবিতার মিল আছে। এখন আপনি যদি লেখেন রেইনকোট গল্পের সাথে বিদ্রোহী কবিতার মিল আছে, ভাই কোন দিক থেকে মিল আছে, এটা যদি ফাইন্ড আউট না করেন তাহলে হবে না। পরীক্ষার মানে হচ্ছে ইয়াটা মানে খাতাটা যথাসম্ভব ইজি করতে হবে, যথাসম্ভব ইজি, ঠিক আছে, সহজ। এটা কেন ভাই? বিশ্বাস করেন পরীক্ষার খাতা দেখা দুনিয়ার অন্যতম খারাপ কাজগুলোর মধ্যে অন্যতম, মানে ধৈর্যের একটা কাজ পরীক্ষার খাতা দেখা, পরীক্ষার অনেক ঘাট দেওয়া, এইটাই তো। আপনারা এখন লিখলেন বিশ্বকবি নায়ক উপাধি প্রাপ্ত গীতাঞ্জলি কাব্যের লেখক, 1861 সালে জন্ম, 1941 সালে মৃত্যু, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা কল্পের মহাময় চরিত্র, কল্যাণী থেকে নেওয়া হয়েছে। আরে ভাই হাবি জানি এটা কথা লেখা দরকার নাকি? আপনারা কে বলছে লেখক টিচার কি জানে না এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? আপনি ডিরেক্টলি লিখে দেন যে কল্যাণীর সাথে এই দিক থেকে মিল আছে বা উদ্দীপকের সাথে এভাবে মিল আছে। আপনারা অন্তিক মাহমুদের দেখবেন এক্সাম হ্যাক্স একটা ভিডিও আছে, ওটা দেখবেন যে হাবিজাবি গুলা লিখবেন না, মূল পয়েন্টে লেখেন। আপনি যদি প্রথমে যদি সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য কোন দিক থেকে আছে এটা যদি পয়েন্ট তুলে ধরতে পারেন আপনি অনেক ভালো নাম্বার পাবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে সৃজনশীল ক্ষেত্রে অবশ্যই প্যারা করবেন, প্যারা প্যারা হবে, ঠিক আছে, প্যারা হইলে লেখাটা দেখতে সুন্দর দেখা যায়। প্যারাটা কেমন, একটা যে মার্জিনটা থাকে মার্জিনের সামনে কিন্তু গ্যাপ থাকবে, গ্যাপটা অনেকেই দেন না, এখানে একটা বড় সমস্যা, মানে প্যারার এন্ডিংটা ঠিক থাকে, প্যারার হচ্ছে স্টার্টিংটা ঠিক থাকে না, এই কাজটা করা যাবে না, একটু গ্যাপ রাখবেন, এক আঙ্গুল কিংবা দুই আঙ্গুল গ্যাপ, যে হ্যাঁ বুঝতে পারতেছি এটা আমাদের একটা প্যারা, আবার এর মানে এ না যে আপনি অর্ধেক থেকে লেখা শুরু করবেন, এই কাজটা করে না। অনেকে আছে সিম্বল দেন, আমি সিম্বল দেন, সিম্বল দিলেও চলে না দিলেও চলে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এরকম
চেষ্টা করবেন হচ্ছে একই প্রশ্নের মধ্যে দুই কাল ইউজ না করতে। কাল ইউজ করলে আপনি এক নং প্রশ্নের উত্তরে এক, এইগুলো ভিন্ন কাল দেন সমস্যা নাই। এখন আপনি কি করতেছেন, মনে করেন একটা উদ্দীপকের লাইন বা একটা গদ্যের লাইন তুলে ধরতে চেয়েছেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা হচ্ছে যে নীল কালি দিয়ে ফাইন্ড আউট করে দেবেন, এগুলো দরকার নেই, এগুলো ঝামেলা। আর মেয়েরা হচ্ছে খাতার মধ্যে প্রচুর ডেকোরেশন করে, প্রচুর ডেকোরেশন করে। আরে ভাই এত টাইম পান কই আপনারা, ছেলে ভাস দিয়ে সব করে ফেলতেছি। মেয়েদের আবার এরকম না, হ্যাঁ ডেকোরেশন করে, যাক সময় পেলে আপনারা ডেকোরেশন করেন, সময় না পেলে ডেকোরেশন করার দরকার নেই, ঠিক আছে ছেলেরা? আচ্ছা, একটা সৃজনশীল লেখার ক্ষেত্রে অবশ্যই আপনারা পাঁচ পৃষ্ঠা, এটা তো আমি বললাম সর্বোচ্চ, পাঁচ পৃষ্ঠা সর্বোচ্চ আপনারা তুলবেন, ঠিক আছে? সর্বোচ্চ এটা লাস্ট ইয়ার কথা সৃজনশীলের ব্যাপারে, সেটা হচ্ছে চতুর্থ যে ইয়াটা, এটা হচ্ছে আপনার কাছ থেকে একটা মন্তব্য চায়, মন্তব্য, মন্তব্যটা এটা যাই লেখেন না কেন নাম্বার পাবেন। মন্তব্যটা এটা আংশিক সঠিক হতে পারে কিংবা আংশিক মিথ্যা কিংবা পুরোটাই সঠিক, আপনাকে মন্তব্য দিবেন, এই মন্তব্যটাই পরবর্তীতে আপনি প্রমাণ করে দিবেন। কথাটা কি বুঝতে পারছেন? মন্তব্যটাই প্রমাণ করে দিবেন। লেখার স্টাইলটা কি হবে, মন্তব্য, গদ্য, উদ্দীপক, আবার প্রমাণ। আপনারা কিন্তু তিন নম্বর যে কোশ্চেনটা ওইখানে কিন্তু আপনার কোনো ফলাফল দরকার নেই, তাই বলা যায় এই সেই এগুলো বলা দরকার নেই, প্যারা আকারে সুন্দরভাবে সাজায় লিখবেন, ইনশাল্লাহ ভালো নাম্বার পাবে, ঠিক আছে? তবে দশে দশ না, দশে নয় সর্বোচ্চ থাকে, দশে দশ হয়তো দিতে পারে। আচ্ছা, আমি ভাবছিলাম পেঁচায় লিখবো, না পেঁচায় লেখার দরকার নেই, পেঁচায় লিখলে অনেক সময় যাবে এবং টিচার খুব বিরক্ত হয়, পেঁচায় লিখবে, ঠিক আছে? আর হুবহু উদ্দীপক তুলে দিবেন না, এটা বিষয়, একটা বিষয়, হুবহু উদ্দীপক একবার যা আছে তাই তুলে দেবেন না, উদ্দীপকটা পড়ে এখান থেকে মূল কথাটা কি সেটা নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সৃজনশীল দেখাচ্ছি, এটা আমার শীটের মধ্যে আছে, একটা সৃজনশীল আপনি লিখবেন কিভাবে। এই দেখেন স্যার, এটা আপনাদের একটা গল্প ছিল আগে, এই দেখেন আপনাদের গাইডের মধ্যে প্রচুর আছে, দেখেন এই দিতেছেন প্যারা আকারে, প্যারা আকারে দেখছেন, এই যে প্যারা আকারে লিখবেন। আর এখানে এটা বেগম রুখের একটা ইয়া থেকে নেওয়া, দেখছেন এক দুই সুন্দরভাবে একটু সাজা রেখেছি, যেহেতু কম্পিউটার টাইপ এখানে গ্যাপটা কম রাখলেও চলে, তো পরবর্তীতে মানে খাতার মধ্যে কিন্তু গ্যাপটা বেশি রাখবেন, ঠিক আছে? সেম দেখেন এই যে এক দুই তিন, আমি জ্ঞানমূলকটা এক কথায় লিখে রেখেছি, এটা আপনাদের খাতার মধ্যে দুই লাইনে আসবে। এরপর দেখেন প্যারা প্যারা উদ্দীপক, দেখছেন এখানে কোনো মন্তব্য নেই। আবার সেম দেখেন এখানে মন্তব্যটি যথার্থ, দেখছেন এই যে মন্তব্যটি যথার্থ আমি লিখছি, প্যারা প্যারা এই যে দেখছেন বিশ্লেষণ, ব্যাস। বানান ভুলটো নিয়ে আসলে ঝামলার কিছু নেই, তবে অতিরিক্ত বানান ভুল যেন না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন। হাতের লেখা যারা সুন্দর তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন, আর হাতের লেখা যাদের খারাপ তাদেরও চিন্তা করার কিছু নেই, আপনারা উপস্থাপনার দিক থেকে গুরুত্ব দিবেন, ঠিক আছে? সাতটা সৃজনশীল লেখায় সবচেয়ে বড় সমস্যা সাতটা সৃজনশীল। আর দ্বিতীয় পত্র পরীক্ষার ব্যাপারে একসাথে সাজেশন দিয়ে দিই, বোর্ড পড়বেন, যাদের কাছে আমার শীট আছে বই আছে ওগুলো তো পড়লেও চলবে, কিংবা বোর্ড পড়বেন। আর রিটার্ন সাইড যেগুলো আছে এগুলো এক একটা এক এক নিয়মে লিখতে হয়, তবে অনেকগুলো আছে যেকোনো নিয়ম লিখলেই হাইট, ওগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ শনিবার এটা নিয়ে কথা বলবো। আপনাদের এবার কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন প্লিজ। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর একটা বিষয়, ওই পরীক্ষার হল থেকে বের হলে অনেকে হচ্ছে আপনাদেরকে প্রসপেক্টাস দিবে বাতাস করার জন্য, এটা খুবই ভালো। এখন আপাতত কোন কোচিং এ ভর্তি হবেন না হবেন এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, পরীক্ষার মাঝখানে এসে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি কিংবা অ্যাকাউন্টিং কিংবা গ্রুপ সাবজেক্টের মধ্যে আমাদের এই প্যানিকটা ধরতে হবে। অথচ আপনি মনে রাখবেন সায়েন্সের স্টুডেন্ট যদি হন আপনার ফিজিক্স বা ম্যাথ একটাতে কিন্তু আপনাকে খুব ঝামেলা করবে, কমার্সের স্টুডেন্ট হলে অ্যাকাউন্টিং যে কোনো একটা পেপারে ঝামেলা করবে, আর্টসের হচ্ছে অর্থনীতি পুরনীতি, এটা নিয়ে তেমন কোনো ভ্যারাইটিস কথাবার্তা। হ্যাঁ, তো ওই সময় আপনারা এই চিন্তাটা করেন যে কোন জায়গায় ভর্তি হবো না, আগে পরীক্ষা দেন তারপর। মনে রাখবেন বাহির থেকে একটা জিনিস দেখতে যত সুন্দর, বিষ্ণুদের আসলে এতটা এমন না, আর যে প্রসপেক্টাস দিতেছে ওটা কিন্তু আপনার মতো টাকা খরচ করেই কিন্তু দিচ্ছে, মানে আপনার টাকা দিয়ে আপনার প্রসপেক্টাস দিচ্ছে। আচ্ছা, এখানে লেখছে স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট গদ্য, স্যার এটা বলা খুবই মুশকিল সবচেয়ে ইম্পর্টেন্ট গদ্য কোনগুলা, কারণ আমাদের ভিডিও আসলে অনেকেই দেখে, এখন বাই চান্স আপনার জন্য একরকম অন্যের জন্য আরেক রকম, ঠিক না? এটা হইতেই পারে। আর দুই নম্বর কথাটা হচ্ছে মাত্র সাতটা, এখানে গদ্য পদ্য আমি কি বলবো বলেন, এটা আমি বলতে পারতেছি না, সরি এখানে কোনো সাজেশন আমি দিচ্ছি না, আর আমি যে অবজেক্টিভ গুলো সলভ করেছি এগুলো দেখলে হবে। আচ্ছা, তাহলে ভালো থাকবেন সবাই, বেশি দেরি করবেন না, ঘুমায় যান, চিন্তার কিছু নাই, চিল, সকালবেলা আগে আগে উঠেন, ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অনেক কথা বলবো।